আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনাদের সবাইকে স্বাগতম স্পাইসি পূর্বাচল ইউটিউব চ্যানেলের আরও একটি পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজি আর আলু দিয়ে চটপট বিকেলের নাস্তার রেসিপি। তো এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য আমাকে সর্বপ্রথম সুজি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটি তৈরি করার জন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখন একটি স্পুনের সাহায্যে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। যখনই দেখা যাবে যে সুজিগুলো এরকম দলা বেজে গেছে, তখনই বুঝতে হবে যে এই ডোটা রেডি হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর নামিয়ে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের সেদ্ধ করা 5টি আলু। এখন এই আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো করে মিহি করে ম্যাশ করতে হবে, যাতে করে কোনো দানা না থাকে। আলুগুলো ম্যাশ করার পরে দেখা যাবে যে তা 1 কাপের চেয়ে কম হয়েছে, মানে 1.25 কাপ ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি আমার তৈরিকৃত সুজির ডোটা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আপনারা ঝালের পরিমাণটা কম বা বাড়িয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমি এখন হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে অল্প অল্প ডো নিয়ে আমি চপের আকারে শেপ দিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে, খুব সহজ এই চপগুলো তৈরি করতে। এখন আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি আরো একটি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই চপগুলোর সাইজ ছোট বা বড় করতে পারেন, বা যে কোনো শেপে আপনারা তৈরি করতে পারেন। সেম ভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেছি। আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। চপগুলো ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে তা গরম করে নিয়েছি। এখন আমি আমার তৈরিকৃত চপ থেকে একে একে দিয়ে চপগুলো আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর এই চপগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার হিটটা লো হিটে রেখে উল্টিয়ে উল্টিয়ে আমি এই চপগুলো লাল করে ভেজে নিচ্ছি। আমি উভয় সাইড লাল করে ভেজে নিয়েছি। আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই চপগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি।
তো ভিউয়ার দেখলেন তো কত সহজেই এবং অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করে নিলাম এই মজাদার বিকেলের নাস্তাটি। আপনারা এটি চাইলে সকাল অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে এই সুন্দর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ। আর নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।